প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিকারী বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিএনপি নেতা আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে সকালে টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, বিএনপির রাজনীতি পুরোটাই অপরাজনীতি, দেশ ধ্বংসের চক্রান্ত। সেই ষড়যন্ত্রকারীদেরই একজন মোয়াজ্জেম হোসেন আলাল, তার কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় আলালকে গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন, যা কোনোভাবে কারো কাছে কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তো আইন রয়েছে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে, সেই আইন প্রয়োগ করা হোক, আমি সেটি কামনা করি।